আহত এবং অভ্যাগত এবং দুরাগত যারা এই কীর্তন বাসরে আসেননি, যারা বাড়িতে বসে মধুরাদপি মধুর হরিনাম শ্রবণ করছেন, সবাইকে অধম তপন মুখার্জি দীনহীন ভক্তিহীন এবং কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন তপন মুখার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাইকে জানাই কোটি কোটি দণ্ডবত। দণ্ডবত জানিয়ে আজকে হরি কথা কৃষ্ণ কথা আরম্ভ করব। তবে আজকে এই অধিবাসের বাসর প্রথম বাসর আজকে আরম্ভ, তো আজকের এই হরিবাসরে প্রথমে আমাদের গৌর সুন্দরের আহ্বান করতে হবে এবং গৌর কথা বলতে হবে, তারপরেই আমি লীলার মধ্যে প্রবেশ করব। তবে এই কৃষ্ণ কথা এই হরি কথা এই গৌর কথা বলতে গিয়ে যদি মা ভুল ত্রুটি বা রসভাস হয়ে থাকে, আপনারা নিজ সন্তান মনে করে নিজ ভাই মনে করে সমবয়স্ক যারা আছেন বন্ধু মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো আজ থেকে 540 বৎসর পূর্বে কলির জীবের দুর্দশা দেখে দুরবস্থা দেখে অদ্বৈত আচার্য চিন্তা করলেন যে কলি দুর্গত জীবের জন্য কি করা যায়, চিন্তা করছেন। এমন সময় তার গুরু মাধবেন্দ্রপুরি বললেন, অদ্বৈত এত চিন্তার কিছু নেই, এত ভাবনার কিছু নেই, যদি কাঁদতেই হয় তাহলে ওই শিয়াল কুকুরের জন্য কেঁদো না, কাঁদো তারই জন্যে, সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্যে কাঁদো। বলছে গুরুদেব, আমি তো অতি দীনহীন মূর্খ, আমি তো সাধন জানি না ভজন জানি না, আমার তো পাণ্ডিত্য নাই, তাহলে কি আমার ডাকে ওই গোলকের শ্রীকৃষ্ণ আসবেন? বলছে হ্যাঁ অদ্বৈত, শোনো, যদি ডাকার মতো ডাক হয় তাহলে তিনি ওই গোলক বৈকুণ্ঠ ধাম হতে এই ধরাধামে আসতে বাধ্য। তাই অদ্বৈত আচার্য কি করলেন, ওমা এক আধ বৎসর নয় তিনটি করে সচ্ছল তুলসী পত্র চয়ন করে নিত্য নিত্য ওই শিলা নারায়ণকে সেবা দিলেন। সেবা দেওয়ার পরে বাসি তুলসী পত্র নিয়ে কি করলেন, না নিত্য প্রভাতে অবগাহন করতে যান, আর ওই বাসি তুলসী পত্রটি নিয়ে ওই সুরধরী গঙ্গাতে ভাসিয়ে দেন। এইভাবে এক এক দিন নয় দ্বাদশ বর্ষ তুলসী পত্র ভাসাচ্ছেন। ভাসাবার পরে দ্বাদশ বর্ষ যখন পূর্ণ হয়েছে, একদিন অদ্বৈত আচার্য তুলসী পত্র ভাসাচ্ছেন, দেখলেন যে একটি তুলসী পত্র ওই স্রোতের প্রতিকূলে চলেছে। ওমা সাধারণত আমরা কি দেখি, যেদিকে স্রোত যায় সেই দিকে এই তুলসী পত্র যায়, কিন্তু আজকে কি দেখা গেল, আজকে দেখা গেল যে তুলসী পত্রটি স্রোতের প্রতিকূলে চলেছে, বিপরীত দিকে।
তাই অদ্বৈত আচার্য অবাক হলেন। অবাক হয়ে ওই ছুটতে ছুটতে অনুসরণ করতে করতে তুলসী পত্রটিকে অনুসরণ করতে করতে ছুটে ছুটে চলেছে। গিয়ে কোথায় গেল সেই তুলসী পত্রটা? স্রোতের প্রতিকূলে ভাসতে 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 কোথায় গেল? না ওই নবদ্বীপের ঘাটে। আর নবদ্বীপের ঘাটে বহু নরনারী স্নান করছে, অবগাহন করছে। একটি মেয়ের চারিধারে সেই তুলসী পত্রটি, কৃষ্ণ নামাঙ্কিত তুলসী পত্রটি ভাসছে, মা ঘুরছে, বনবন বনবন করে ঘুরছে। ওমা সে মেয়েটি কে? সে মেয়েটি আর কেউ না, ওই জগন্নাথ মিশ্রের স্ত্রী, নাম তার সচিরানী। সচিরানীর চারিদিকে ঘুরছে তুলসী পত্রটি। সচি মা স্নান করে যেমন নিত্য সূর্যার্ঘ দেন, আজকেও তেমন সূর্যার্ঘ দিচ্ছেন। মা অঞ্জলি করে জল তুলে নিয়ে সূর্যার্ঘ দিচ্ছেন। ওং বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎসবিত্রে সূর্যয়ে কর্মদায়িনে এষা অর্ঘ্য ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এষা অর্ঘ্য ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এষা অর্ঘ্য ভগবতে শ্রী সূর্যায় নমঃ। আমার সূর্যের অর্ঘ্য দিয়ে তারপরে কি করেছে? সূর্য প্রণাম করছেন। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপন্নং প্রণতস্মি দিবাকরম শ্রী সূর্য চরণে প্রণমম্মহম। ওং শ্রী সূর্য চরণে প্রণমম্মহম। ওং শ্রী সূর্য চরণে প্রণমম্মহম। সূর্য প্রণাম করে এক অঞ্জলি জল তুলে নিয়ে যখন সেবা করেছে, ওমা তুলসী পত্রটি কি হয়েছে? ওই শচী মায়ের গর্ভের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার সঙ্গে 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 কি হয়েছে মা? শচী মায়ের সর্বাঙ্গ কি করছে? শচী মায়ের সর্বাঙ্গ হতে এক জ্যোতির ছটা বেরিয়ে এলো। জ্যোতির ছটা বিচ্ছুরিত হতে লাগলো, সর্বাঙ্গ জল জল করছে, স্বর্ণবর্ণ কান্তি হয়ে গেছে। অদ্বৈত আচার্য চিন্তা করছে, ঠিক আছে, নিশ্চয়ই আমার ভগবান আমার ডাকে সাড়া দিয়েছেন। তাই মা কি হলো শচী মা? দশ মাস দশ দিন নয়, ত্রয়োদশ মাস, ত্রয়োদশ মাস ত্রয়োদশ দিন গর্ভধারণ করলেন। গর্ভধারণ করার পরে জন্মগ্রহণ করল। শনিবার রাত্রি আটটা তিরিশ মিনিটে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন নদিয়ার চাঁদ গৌর হরিয়ামা। ওরে গোলকের হরি গৌর হরি রূপে এসেছে নদিয়া দেখবি যদি পায় গৌর হরি এসেছে দেখবি যদি তোরা দেখবি যদি ওরে গোলকের হো
গৌর হরি রূপে এসেছে নদিয়া, দেখবি যদিয়া তোরা আয় সকলে নগরবাসী, দেখবি যদিয়া তোরা জন্মগ্রহণ করলেন কটা না শনিবার, সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুন মাস, শনিবার রাত্রি 8:30 কোথায় জন্মগ্রহণ করলেন না একটা নিম্ন বৃক্ষের তলে জন্মগ্রহণ করলেন, তাই সবাই হইচই পড়ে গেল। জগন্নাথ মিশ্র মনে মনে চিন্তা করছেন এই ছেলের নাম রাখা যায় কি, যেন একটা পূর্ণচন্দ্র চন্দ্র জন্মগ্রহণ করেছে, স্বর্ণবর্ণ তার, তাই কি নাম রাখা যায় এই ছেলের, চিন্তা করছেন সুচিমা, চিন্তা করছেন জগন্নাথ মিশ্র আর প্রতিবেশীগণ সবাই চিন্তা করছেন কি নাম রাখা যায় এই চাঁদের মতো ছেলেটার। সুচিমা বললেন আমার এই ছেলের নাম এই তিত গাছের সঙ্গে নাম মিলিয়ে রাখবো, তাই কি নাম রাখলেন গো মা? নিম্ব বৃক্ষ তলে জন্ম নিমাই নাম রাখিলাম, নিম্ব বৃক্ষের তলে জন্ম নিমাই নাম রাখিলাম, নিম্ব বৃক্ষ তলে জন্ম নিমাই নাম রাখিলাম, আর নিম্ব বৃক্ষের তলে জন্ম নিমাই নাম রাখিলাম, তিত গাছের সঙ্গে নাম রাখিয়া দিলাম, আর তিত গাছের বলে নাম রাখিয়া দিলাম, গাছের সনে নাম রাখিয়া দিলাম, আর তিত গাছের সনে নাম রাখিয়া দিলাম, নাম রাখিলাম, নাম রাখিলাম, নাম রাখিলাম, নাম রাখিলাম, নাম রাখিলাম, এর নাম রাখা হলো নিমাই। ওমা নিমাই ধীরে ধীরে বড় হতে লাগলো, চিন্তা করছে নিমাই যখন বড় হয়েছে, চিন্তা করছে কলির জীবের এমন দুর্দশা দুর্গতি, তাই তিনি কি করলেন ওই শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন আরম্ভ করবেন বলে ঠিক করলেন। ওমা গৌর হরি আমার ওই গোলকের শ্রীকৃষ্ণ চৈতন্য কি করলেন
রাধা রানীর ভাব ও কান্তি নিজ অঙ্গ কান্তিতে ধারণ করে ওই নদিয়ায় জন্মগ্রহণ করলেন গৌরহরি রূপে। কিন্তু কেন এলেন গৌরহরি? দুটি কারণে এসেছিলেন এই নদিয়া ধামে। কি কি কারণ? দুটি কারণ কি? একটা কারণ হচ্ছে নামের মাধ্যমে করির দুর্দশাগ্রস্ত জীবকে উদ্ধার করা, আর দ্বিতীয়ত হচ্ছে শ্রীমতী রাধারানীর কথা দিয়েছিলেন রাধারানীর প্রেমরি তিনি শোধ করবেন। তাই দুটি কারণে তিনি এসেছিলেন। তাই গো মা, যদি গোরা না হইত মোদের কি মতি হইত, মোরা কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম সীমা জগতে জানা তো কে গোরা না হইত কি মতি হইত মোদেরকে মনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে কে জানাতো রাধার মহিমা কে জানাতো আমার রাধার মহিমা কে জানাতো আমার গৌর যদি না জানাতো রাধার মহিমা কে জানাতো আমার গৌর যদি না জানাতো মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা বড় তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ ভবসাগরে এমন দয়া দেখি না তো একজন ভবসাগরে এমন দয়া দেখি না তো একজন আরে ভব সাগরে এমন দয়া দেখি না তো একজন এমন হয় দয়া
মন হয় নায়ান হাওয়ার আইরে মন পতিত পাবন গৌর হরি হায় নায়ান হাওয়ার আইরে মন পতিত পাবন গৌর হরি যে ভব পারে গৌর হরি ভব পারে এমন পতিত পাবন গৌর হরি চিন্তা করলেন কলির জীবকে তো হরি নাম দিতে হবে কৃষ্ণ নাম দিতে হবে কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম কৃষ্ণ নাম দিতে হবে ভক্তির বড় অভাব ভক্তের বড় অভাব ভাবের বড় অভাব আমার ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর বয়সে যখন জরাব্যাধের হাতে জরাব্যাধের তীরে যখন তার মৃত্যু হলো মৃত্যুর পরে তিনি গোলোক বৃন্দাবনে চলে গেছিলেন বৃন্দাবনে চলে গিয়ে নারদকে বললেন হে নারদ তুমি এক কাজ করো তুমি যাও মর্ত্যধামে গিয়ে দেখো কলির জীবের কি অবস্থা কি দুর্দশা হয়েছে কি দুর্গত অবস্থা হয়েছে তুমি একবার দেখে এসো তাই নারদ মুনি বিনা যন্ত্রে তান দিয়ে হরিনাম গাইতে গাইতে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের নাম গাইতে গাইতে আসছেন মর্ত্যভূমি ওই ঢেকি বাহনে করে ভজ মন নারায়ণ নাম ভজ মন নারায়ণ ভজ মন নারায়ণ
নারায়ণ কি দেখছে, নারায়ণ এসে কি দেখছে, নারদ এসে দেখছে যে রাস্তার মাঝখানে একটা যুবতী সুন্দরী মহিলা শুয়ে আছে, আর তার পাশে দুপাশে দুটো চীর্ণ শীর্ণ কঙ্কাল শুয়ে আছে, জীর্ণ শীর্ণ কঙ্কাল শুয়ে আছে। দেখে নারায়ণ 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 একি কে তুমি? ওমা, সেই সুন্দরী যুবতী রমণীটি বলছে, আমি হলাম ভক্তি মহারানী। তা তোমার এই অবস্থা কেন, পথে ঘাটে কেন? না আমি কলির জীবের দ্বারে দ্বারে গেলাম, কলির মানুষের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কলির অজ্ঞান অধম জীবের মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা কিছু নেই, তাই আমার এই পথে ঠাই হয়েছে, এই অবস্থা, পথের মধ্যে অবস্থান। কলির
জীবের কলির মানুষের মনে কোনো ভক্তি নাই, শ্রদ্ধা নাই। আর তোমার ওই যে দুদিকে দুটো দুজন কারা বলছে, আমার দুদিকে দুজন, আমার দুটি ছেলে, একজনের নাম হচ্ছে বিবেক আর একজনের নাম হচ্ছে বৈরাগ্য। তা ওদের ওই দশা কেন? নাই অজ্ঞান অধম কলির জীবে কোনো বিবেক নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, কোনো ধর্মজ্ঞান নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই, আর বৈরাগ্য তো নাই। তাই বিবেক বৈরাগ্যের অবস্থা এমন জীর্ণ শীর্ণ, কঙ্কাল হয়ে গেছে। তাই তো আমার এই দশা। তাই নারদ ঋষি খুব চিন্তায় পড়লেন, হিমালয় পর্বতে বসে বসে অবনত মস্তকে চিন্তা করছেন, কি করা যায়, এই কলির জীবের অবস্থা যদি এমন হয় তাহলে কলির জীবের উদ্ধার হবে কেমন করে, কলির জীব উদ্ধার পাবে কেমন করে চিন্তা করছেন। এমন সময় ব্রহ্মার পুত্র চতুষ্ণ এসে বলছে, নারদ তোমার এ মৌন দশা কেন? বলছে, দাদা আমা ব্রহ্মার সন্তান চতুষ্ণ আর নারদ ব্রহ্মার একটি সন্তান। তাই চতুষ্ণকে বলছে, দাদা আমি মর্ত্যধামে গিয়েছিলাম, গোবিন্দের আদেশে আমি মর্ত্যধামে গিয়ে দেখলাম মর্ত্যের মানুষের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, কাণ্ডজ্ঞান নেই, তাদের বৈরাগ্য নেই, এক বিগত জায়গার জন্য লাঠালাঠি করে ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে, রক্তপাত করে, এমনই দশা হয়েছে। তাই আমি এই কলির জীবের দুঃখ দুর্দশা দেখে বড় চিন্তিত, বড় ভাবান্বিত হয়ে পড়েছি, কি করা যায়। বলছে, শোনো শোনো নারদ, ওই কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন বিতরণ করতে হবে, হরিনাম বিলাতে হবে। তা সে কেমন করে সম্ভব? এই হরিনাম উদ্ভব হলো কেমন করে? এই কৃষ্ণ নাম উদ্ভব হলো কেমন করে? এই হরিনাম প্রথম কে উচ্চারণ করেছিল? এই হরিনাম প্রথম উচ্চারণ করেছিল একটা বনের পশু, একটা হস্তি। প্রথম এই হরি কথা হরহস্যই হকার পিঙ্গলবর্ণ, এই হরি কথা উচ্চারণ করেছিল একটা বনের হস্তি। ত্রিকূট পর্বতে পাদদেশে এক গভীর জঙ্গলে এক হস্তি এবং এক হস্তিনী তার বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার বর্গকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে বাস করত। আর ওই জঙ্গলের পাশে একটা পুষ্করণী ছিল, মানস সরোবর। সেই মানস সরোবরে প্রচুর পদ্ম ফুল ফুটত। সেই পদ্মের শোভা দর্শন করে হস্তিনী আর হস্তির ইচ্ছা হলো যে আমরা পরিবার বর্গকে নিয়ে এই ছেলে পুলেদের নিয়ে ওই পদ্মবনে কেনি করব। তাই পদ্মবনে কেনি করার নিমিত্তে তারা কি করলেন? না, ওই ওই পদ্ম সরোবরে নেমেছে, নামার সঙ্গে সঙ্গে কেনি করছে মনের আনন্দে। মনের আনন্দ যখন কেনি করছে, কেনি করতে করতে হঠাৎ একটা কুমির এসে পায়ে কামড় দিয়েছে। ওমা, যেই না হস্তিটার পায়ে কুমির কামড় দিয়েছে,
হস্তিত ত্রাহি ত্রাহি চিৎকার করছে, ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু জলে হস্তির থেকে কুমিরের বল বেশি, তাই কুমির অত্যন্ত আরো জোরে কামড়ে ধরছে। হস্তি যত ছটফট করছে, কুমির আরো জোরে কামড়াচ্ছে, আরো জোরে কামড়ে ধরছে। ওমা হস্তিটি তখন গগন ভেদে চিৎকার করছে, এই না দেখে হস্তির ছেলে পুলে সবাই পলাতক হয়ে গেল, যে মৃত্যু আসন্ন পিতার, তাই দেখে হস্তিনিও পলায়ন করল। তখন হস্তি নিরুপায় দেখে যে আমার পাশে উদ্ধার করার মতো কেউ নেই, তাই সেই পদ্ম সরোবর থেকে একটি পদ্ম শুণ্ডে করে ধারণ করে ছুঁড়ে ঊর্ধ্ব পথে ছুঁড়ে দিয়ে বলল, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি করুণা করো, ও তুমি করুণা করো, তুমি করুণা করো, হে হরি হে হরি, হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো দয়াময় বলে ছুঁড়ে দিয়েছে। ওমা সেই পদ্ম ফুলটি জল সহ পদ্মটি গিয়ে ওই বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের পায়ের কাছে হঠাৎ যখন পড়েছে, লক্ষ্মী দেবীর পায়ে জল স্পর্শে লক্ষ্মী দেবী বলছে, প্রভু এই জলপূর্ণ পদ্ম এলো কোথা থেকে? বলছে নারায়ণ জলপূর্ণ পদ্মটি ধারণ করে দেখছে, একটি হস্তি ওই পদ্ম সরোবরে চিৎকার করছে, আর ওই সরোবরের জল রক্তাক্ত হয়ে যাচ্ছে। হে ভগবান, হে দয়াময়, হে হরি, আমায় রক্ষা করো, রক্ষা করো বলে ডাকছে। লক্ষ্মী এখনই আমায় যেতে হবে, ও যে আমায় আমার নাম ধরে ডাকছে, আমাকে যেতে হবে ওই ওই ত্রিকুট পর্বতে, ওই মানস সরোবরে আমাকে যেতে হবে। তাই কি করলেন, তিনি গরুড়কে স্মরণ করলেন, এখনই যেতে হবে আমাদের ওই ত্রিকুট পর্বতে, তাড়াতাড়ি চলে এসো গরু, আমার ভক্ত আমাকে ত্রাহি ত্রাহি করে ডাকছে, আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, হরি হরি বলে ডাকছে, আমাকে এই বৈকুণ্ঠ ছেড়ে ওই মানস সরোবরের সমীপে যেতে হবে। ওমা গরুর বলল কি, গরুর বলছে, ঠাকুর তোমার যদি খুব তাড়া থাকে তুমি তাড়াতাড়ি যেতে পারো, আমার সময় হলে তবে যাব। ওমা বিপদ ভঞ্জন মধুসূদন দয়াময় হরি আমার গোবিন্দ আমার, কি করলে গরিমর্ষি দেখে নিজে ওই মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। গরুর দেখল তো আমাকে ছাড়া চলে যাচ্ছে, তাই গরু চিন্তা করছে আমি উড়ে গিয়ে ওই ভগবানের সামনে গিয়ে বসব। ওমা গরুর উড়ে গিয়ে ভগবানের সামনে গিয়ে বসার চেষ্টা করছে, কিন্তু গরুর পাখি আর উড়তে পারছে না, গরুর পাখি উড়বে কেমন করে? ভগবান গোবিন্দ গরুর পাখির পিঠে চড়ে বসে তো, চড়ে বসে বলেই তো তবে গরুর পাখি উড়ে বেড়ায়। ওমা আমাদের দেহে যতক্ষণ প্রাণ গোবিন্দ আছেন, ভগবান বিষ্ণু নারায়ণ তিনি জীবাত্মা রূপে, তিনি পরমাত্মা রূপে বিরাজ করছেন আমাদের দক্ষিণ অলিন্দে ডান দিকে, আর বাম অলিন্দে
কে আছেন? জীবাত্মা রূপী শ্রীমতী রাধারানী অবস্থান করেন। যখন আমাদের পরমাত্মা আমাদের জীবাত্মাকে ছেড়ে চলে যায়, তখন আমাদের মহাপ্রয়াণ হয়। আমরা এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করি, যথা জীর্ণানি বস্ত্রানি বিহায় নব বস্ত্র পরিধায়। যেমন মানুষের কাপড় ছিঁড়ে গেলে আর একটি বসন পাল্টে নেয়, ঠিক মানুষের দেহ জরাব্যাধিগ্রস্ত হয়ে বৃদ্ধ অবস্থা হয়ে গেলে, জরাজীর্ণ হয়ে পড়ে, অচল অবস্থা হয়ে পড়ে, জীর্ণ শীর্ণ হয়ে যায়, ছিঁড়ে কুটে যায়, তখন সেই জীর্ণ শীর্ণ দেহ ছেড়ে আমরা নূতন দেহ আবার ধারণ করি। আত্মার মৃত্যু হয় না মা। তা গরুর পাখি আজকের অহংকার করে ফেলল, গরুর পাখি আর উঠতে পারছে না। প্রভু আমি ভুল করেছিলাম, আমায় দয়া করো, আমি উঠতে পারছি না কেন? ওগো দয়াল ঠাকুর আমায় কৃপা করো। ভগবান কৃপা করলেন, গরু উড়ে এসে বসলেন। গরুর উড়ে বসার পরেই ভগবান বিষ্ণু নারায়ণ করলেন কি, গরুরের পিঠে আরোহণ করে সেই ত্রিকূট পাহাড়ে মানস সরোবরে এসে সেই হস্তিকে উদ্ধার করলেন। হস্তিকে উদ্ধার করলেন, এই হস্তিটি কে ছিল বাবা? এই হস্তি তো সাধারণ হস্তি নয়, এই হস্তিটা কে ছিল? এই হস্তিটা ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন, উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্নর এই দশা হলো কেন, হস্তি রূপ ধারণ করলো কেন? ওমা একদিন অগস্ত্য মুনি রাজা ইন্দ্রদ্যুম্নের রাজসভায় উনি গিয়েছেন, আর ইন্দ্রদ্যুম্ন ওই অগস্ত্য মুনির প্রতি খেয়াল না করে, শ্রদ্ধা প্রদর্শন না করে কি করলেন, সিংহাসনে হস্তির ন্যায় বসে রইলেন। যখন সিংহাসনে হস্তির ন্যায় বসে আছেন, এই না দর্শন করে মুনি ক্রোধান্বিত হয়ে অগস্ত্য মুনি অভিসম্পাত দিয়েছিলেন, ওরে অগস্ত্য শোন, তুই পরের জন্মে হস্তি রূপ ধারণ করবি, তুই ব্রাহ্মণ মুনি ঋষিদের আহ্বান করতে জানিস না, শ্রদ্ধা করতে জানিস না, সম্মান করতে জানিস না, তাই পরজন্মে তোকে হস্তি রূপ ধারণ করতে হবে। তাই সেই রাজা ইন্দ্রদ্যুম্ন হস্তি রূপ ধারণ করেছিল, এই হস্তি আর কেউ নয়, রাজা ইন্দ্রদ্যুম্ন। আর কুমিরটা কে? কুমিরটা সাধারণ কেউ নয় গো মা। এই কুমিরটা কে জানো মা? কুমিরটা হলো একজন স্বর্গের অপ্সরা। সেই কুমিরটা কিভাবে কুমির হয়েছে? একদিন ওই শাণ্ডিল্য মুনি দেবল মুনি একদিন ওই সুরধনী গঙ্গায় অবগাহন করতে নেমেছেন, আর ওই অপ্সরাটা এসে কি করছে, ওই দেবল মুনির পায়ে ধরে বারবার টানছে। দেবল মুনি ধ্যান করছেন, সূর্য প্রণাম করছেন, আন্দিক করছেন, আন্দিকে বাধা দিচ্ছেন, আর ওই কি করছে গো মা, ওই অপ্সরাটা কি করছে, বারবার পা ধরে যখন টানছে, তখন ধ্যান যোগে দেখলেন ওই দেবল মুনি দেখছে যে একটা অপ্সরা ওই কুমির রূপ ধারণ করে বারবার টানছে। বলছে শোন, ওরে অপ্সরা, তুই কুমির রূপ ধারণ করে আমার বারবার ধ্যান ভঙ্গ করছিস, আন্দেক ভঙ্গ করছিস, পরের জন্মে তুই কুমির রূপ ধারণ করবি।
যখন অভিসম্পাদ দিয়েছিল অগস্ত মুনি ওই ইন্দ্রদ্যুম্নকে, ইন্দ্রদ্যুম্ন বলেছিল প্রভু আপনি তো অভিসম্পাদ করলেন, কিন্তু আমার উদ্ধার, আমি উদ্ধার হব কেমন করে? বলছে প্রভু শোনো, শোনো রাজা, তুমি উদ্ধার হবে কেমন করে? তুমি হস্তিকুলে জন্মগ্রহণ করবে, কিন্তু হস্তিকুলে জন্মগ্রহণ করেও তুমি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবে, তুমি হরি নাম করে ওই বিষ্ণু পাদ পদ্মে ওই পদ্মপুষ্প পুষ্পাঞ্জলি দেবে, সেদিন প্রাণ গোবিন্দ এসে তোমায় উদ্ধার করবে। অনুরূপ ভাবে দেবল মুনিও বলেছিল যে শোন, তুমি কুমিরূপ ধারণ করে আমার ধ্যান ভঙ্গ করেছ, আমার আহ্নিক ভঙ্গ করেছ, আমার অবগাহনে বাধা দিয়েছ, আমার গায়ত্রী পাঠে বাধা দিয়েছ, সুতরাং তুমি ওই গোবিন্দের চক্রে খণ্ড বিখণ্ড খণ্ড বিখণ্ডিত হবে, হয়ে তুমি উদ্ধার পাবে কুম্ভীর কুল হতে। ওমা, এই কুমির এবং হস্তি উদ্ধার পেয়ে গেল ভগবান গোবিন্দের কৃপায়। আর এই হস্তি প্রথম হরিনাম করেছিল, কিন্তু একটি প্রশ্ন, এই কলিযুগে হরিনাম কে আনলো প্রথম? এই কলিযুগে হরিনাম আনলো সুখদেব গোস্বামী মহাশয়। তাই এই হরিনামের উদ্ভব হলো কবে? একদিন শিব ওই পঞ্চমুণ্ডির আসনে বসে বসে হরিনাম সংকীর্তন করছেন, পঞ্চমুখে হরিনাম করছেন, হরিনাম করছেন, আর এমন সময় নারদ ঋষি বিনা যন্ত্রে তান দিয়ে বলছে আজকে একটু ওই মামার কাছে যাব, মামার মামিমার একটা তাল বাঁধিয়ে দে। তাই ওই দেবাদিদেব মহেশ্বর আমার ওই শ্মশানে বসে বসে পঞ্চমন্ডির আসনে বসে বসে হরিনাম সংকীর্তন করছেন পঞ্চমুখে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখন এই না হরি না মধু মাখন এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখন এই না হরি না মধু মাখন এই না কৃষ্ণ কেশব জপরে জপরে ও মন রসনা জপরে 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 রসনা জপরে জপরে ও মন রসনা তৃতাব জ্বালায়া রবে না তৃতাব জ্বালায়া কৃষ্ণ কেশব
ব্রহ্মা জপে নাম চতুর মুখে, এই নাম ব্রহ্মা চার মুখে জপ করে। শিব জপে নাম পঞ্চম মুখে নাম চতুর মুখে, শিব জপে নাম পঞ্চম মুখে নাম জপরে জপ জপরে জপরে ও মন রসনা, মানব জন্মা হবে না মানব জন্ম হবে না আর কি বলছিল, কৃষ্ণ নাম জপ ভোলো আপনার ভুলে যা, বলো আপনারে ভুলে যাও তুমি প্রেম পরাবার নাম জপরে জপ জপরে জপরে রসমা জপরে জপরে ও মন রসনা ভব ব্যাধিয়া হবে না ভব ব্যাধি তো হবে না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হরি নাম নাম হরি মাখা হরি নাম রে মধু মাখা হরি নাম। মামা তুমি কি করছো? ও মামা, মামা দেবাদিদেব মহেশ্বর ধ্যানস্থ হয়ে পঞ্চমুখে হরিনাম করছে, দেখলো যে মামা তো বাহ্যক জ্ঞান শূন্য হয়ে গেছে, হরিনাম করছে কৃষ্ণ নাম করছে, তাই কি করলো বললো এই সুযোগ, এই সুযোগে আমি মামিমার কাছে যাই। ও মামিমা, মামিমা বাড়িতে আছো? বলছে হ্যাঁ বাবা, কি ব্যাপার কি তুই এমন করে চিৎকার চেঁচামেচি করছিস কেন? বলছে মামিমা একটা কথা বলবো, তুমি রাগ করবে না, মামা তোমায় ভালোবাসে। বলছে কেন এরকম প্রশ্ন কেন? বলছে বলো না, মামা তোমায় ভালোবাসে না বাসে না? বলে বাসে। কতটা বাসে? বলে খুব ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, খুব ভালোবাসে, এত ভালোবাসে বলা যাবে না। বলে কেমন ভাবে ভালোবাসে? মামা সব মনের কথা তোমায় বলে। কি বলে বলো? বলে হ্যাঁ সব কথাই তো আমাকে বলে। বলে কি বলে?
এই শোন স্বামী স্ত্রীর কথা বলা যায়? বলছে শোন, শোনো মামিমা, আমার মনে হয় মামা তোমাকে সব কথা বলে না, কিছু কথা গোপন রাখে। ওয়া নারদের কাণ্ড তো তাল বাঁধানো। বলছে মামা সব কথা তোমায় বলে না। বলে না? যেমন? আচ্ছা বলো মামিমা, মামা তোমার আগে পাঁচ পাঁচটা মেয়েকে ভালোবেসেছে, তুমি কি জানো? ওই শ্মশানে পঞ্চমন্ডির আসনে বসে হরি নাম সংকীর্তন করে, ওই যে ধ্যান করে, হরির ধ্যান করে অহরহ, ওই পাঁচটা মাথা কার জানো? পাঁচটা মেয়ে ছেলের মাথা। কিরকম ভাবে আগুন ধরায় দেখো। বলছে পাঁচটা মেয়ে ছেলের মাথা, ওই পাঁচটা মেয়ে ছেলে কে আগে মামা ভালোবাসত, তাই তাদের কথা ভুলতে পারেনি, তাদের মুন্ডু কেটে নিয়ে আসন করে তার উপরে বসে বসে হরিনাম সংকীর্তন করছে। এ কথা তোমায় কোনোদিন বলেছে? বলে তাই তো, এ কথা তো আমায় কোনোদিন বলেনি। মামা, মা তো রেগে ফায়ার হয়ে গেছে, মুখটা বেগুন পোড়ার মতো হয়ে গেছে। আসুক আজকে, আজকে আসুক। ওমা, ধ্যান ভঙ্গ হয়ে দেবাদিদেব মহেশ্বর এসে, নারদ এসে ওই দেবাদিদেব মহেশ্বরের বলছে, মামা আজ বাড়ি যাও, মামিমা বসে আছে তোমার জন্য, দেখে যাও মামিমার কি অবস্থা। যে মামিমার কি অবস্থা মানে? তুই নিশ্চয়ই কোনো তাল বাঁধিয়ে এসেছিস, তোর তো তাল বাঁধানো অভ্যেস, নিশ্চয়ই তুই কোনো না কোনো তাল বাঁধিয়ে এসছিস। ওমা, দেবাদিদেব মহেশ্বর গেছে যেতে, মা দুর্গা আর কি করছে, মা পার্বতী আর কথা বলছে, মুখটা ভার করে আছে। বলছে পার্বতী, তোমার মুখটা এমন হয়ে আছে কেন? তোমার মুখটা বেগুন পোড়া মতো হয়ে আছে কেন? বলে আর কথা বলবে না, একটাও কথা বলবে না, কথা বলতে এসেছো। বলে কি হয়েছে, কি বলবে তো? বলে সেই ভাগ্নেটা এসেছিল, নিশ্চয়ই কোনো তাল বাঁধিয়েছে। বলে শোনো কি হয়েছে বলো তো। বলে তুমি, আমি জানি তুমি শুধু একমাত্র আমাকেই ভালোবাসো, আমাকেই বিয়ে করেছো, কিন্তু এর আগে তুমি পাঁচ পাঁচটা মেয়ের সঙ্গে প্রণয় করেছ, তারপরে তুমি আমায় বিয়ে করে, আর তাদের কথা ভুলতে পারোনি, তাই তাদের মুন্ডু কেটে নিয়ে আসন করে সেখানে তুমি ধ্যানস্থ হয়ে থাকো। বলছে ও নারদ এসেছিল, তাহলে এই কাল বাঁধিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, শোনো ওই পাঁচটা কে জানো? ইতিপূর্বে তুমি পাঁচবার জন্মেছিলে, ওই যে পাঁচটা মুন্ড তোমারই মুন্ড, পাঁচটা যে মুন্ড আছে তোমারই মুন্ড, আর সেই মুন্ডে তুমি বারবার জন্মগ্রহণ করেছো, পাঁচবার জন্মগ্রহণ করেছো, পাঁচবার মরেছো, আর পাঁচবার মুন্ড কেটে নিয়ে আমি ওই পঞ্চমুন্ডির আসন নির্মাণ করেছি, আর ওই আসন নির্মাণ করে আমি শ্রীহরির ধ্যান করি, শ্রীহরির নাম করি, কারণ হরি নাম কৃষ্ণ নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই। শোনো, আচ্ছা গুল মারার আর জায়গা পাওনি? বলি গুল মারার আর জায়গা পাওনি, আমি পাঁচ পাঁচবার জন্মালাম, পাঁচ পাঁচবার মরলাম, তুমি মরনি? ওমা, তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা তত্ত্ব জানে, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জেনেছেন, তত্ত্বজ্ঞ মানুষের মৃত্যু হয় না। তা শিব তত্ত্বজ্ঞ, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে তিনি জানতেন, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তিনি জানতেন, হরি নাম তত্ত্ব তিনি জানতেন। শোনো,
আমি ঈশ্বর তত্ত্ব জানি, আমি তত্ত্বজ্ঞ, তাই তত্ত্বদর্শীর মৃত্যু হয় না, কিন্তু তোমার মৃত্যু হয়েছে। ও তা তুমি কেমন করে সেই নামের তত্ত্ব জেনেছ বলো আমায়। তাই দেবাদিদেব পঞ্চমুখে হরিনাম তত্ত্ব মা দুর্গাকে শ্রবণ করাবে বলে ওমা ডুকডুকি বাজিয়েছে, ডুকডুক 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 করে ডুকডুকি বাজিয়েছে। ডুকডুকি বাজাবার সঙ্গে সঙ্গে একটা পাখি উড়াল দিয়েছে, উড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ছোট ডিম নট করে পড়েছে, পড়েই একটা ছোট্ট পাখি জন্মগ্রহণ করেছে। পাখিটার নাম কি জানো মা? সুখ পাখি। পাখিটার নাম হচ্ছে সুখ পাখি। সুখ পাখি একটি গাছের ডালে বসে আছে, ছোট্ট একটা পাখি, চোখে দেখা যাবে না প্রায়, পাতার আড়ালে বসে আছে। আর তত্ত্বজ্ঞ শিব, তত্ত্বদর্শী শিব ওই তত্ত্ব বর্ণনা, নাম তত্ত্ব বর্ণনা করে শোনাচ্ছেন। আর দুর্গাকে বলেছেন যে শোনো, গল্প শুনতে গেলে, নাম শুনতে গেলে হ্যাঁ দিতে হবে, হু দিতে হবে, শোনো, হ্যাঁ হু না দিলে গল্প হয় না। তা সুতরাং আমি যখন নাম তত্ত্ব বলবো তুমি সায় দেবে। ওমা মেয়েদের কেমন অভ্যাস জানেন তো, মা দুর্গা আমার একটু, মেয়েরা একটু সবসময় দেখবেন হরিবাসরে আসে, এসে কি করে আগের ভাগে জায়গা নেবে, পাটা ছাড়িয়ে ভালো করে বসবে, বসে কি করবে খানিকটা হরি নাম শোনার পরে মনে মনে চিন্তা করছে কি বকে বল দেখিনি, ভালো নাচতে পারছে না, গাইতে পারছে না, কি পালা করছে না। ওমা পালা আমাদের মাত্র দুটো, পালাটা কি? দুটো পালা আছে আমাদের জীবনে, একটা হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। আসা যাওয়ার পথটা মা উলঙ্গ পথ, আমরা মাতৃগর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমরা উলঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয়েছি, আবার যাওয়ার সময় খালি হাতে উলঙ্গ হয়েছি, তাই উঠব, এই মাটির দেহ আমার মাটি হয়ে যাবে। তা যাই হোক, মা দুর্গা দেবী ওই নাম তত্ত্ব হরি নাম তত্ত্ব শুনতে শুনতে দেবাদিদেব মহেশ্বর নাম তত্ত্ব আরম্ভ করেছেন। এই নাম তত্ত্ব শুনতে শুনতে মা দুর্গা আমার ঘুমিয়ে পড়েছেন, আর হ্যাঁ হু দিচ্ছে না দেখে সেই বৃক্ষে বসে থাকা ছোট্ট সুখ পাখিটা, সদ্যজাত সেই ছোট্ট পাখিটা, সুখ পাখিটা হু হু দিচ্ছে, আর দেবাদিদেব মহেশ্বর চক্ষু মুদ্রিত হয়ে ধ্যানস্থ হয়ে সারা রাত্রি ব্যাপী নাম তত্ত্ব বলে যাচ্ছে। সকালবেলা মা দুর্গা উঠে বলছে প্রভু কি তো ঠিক বুঝতে পারলাম না, নাম তত্ত্ব কেমন করে বর্ণনা করলে আমি তো বুঝতে পারলাম না। বলে কেন, তুমি তো হু হ্যাঁ দিচ্ছিলে তা তুমি কিছু বুঝতে পারোনি, তা আমায় কই জিজ্ঞেস করলে না? বলছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে তুমি যদি ঘুমিয়ে পড়লে আমার ওই নাম তত্ত্বের গল্পে কে সাড়া দিচ্ছিল? দেখি নাম তত্ত্বের গল্পে সেই গাছের উপর থেকে একটা ছোট্ট পাখি হ্যাঁ 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 শব্দ করছে। ওমা দেবাদিদেব মহেশ্বর সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে ছুঁড়ে দিয়েছে, এই রে সুর, এই মুহূর্তে ওই ওই ছোট্ট পাখিটাকে, ওই সুখ পাখিটাকে ধ্বংস করে দে। সেই শুলটি শিবের শুল
সেই সুখ পাখিটা তখন ছোট্ট বাচ্চা পাখিটা উঠতে উঠতে চলেছে প্রাণ ভয়ে উঠতে উঠতে চলেছে, শুল পিছনে পিছনে চলেছে, শিবের শুল ওই পিছনে পিছনে দৌড়চ্ছে। ওমা দেখতে পেল ব্যাসদেবের আশ্রমে ব্যাসদেবপুর স্ত্রী গৌতমী গাল হা করে ঘুমাচ্ছে, ছোট্ট পাখিটা ওই গালের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে উদরের মধ্যে প্রবেশ করে গেছে। ওমা দেখতে দেখতে সেই ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী হয়েছে, কিন্তু শুল কি করেছে, ওই মাতৃদ্বার থেকে কখনো সুখ পাখি বেরোবে? আগে দেবাদিদেব মহেশ্বরের আদেশ পালন করবার জন্য ওই মাতৃদ্বারে শুল অবস্থান করছে, তাই তো সুখ পাখি ওই সুখ পাখি গর্ভে থেকে ভূমিষ্ঠ হতে পারছে না। এক মাস চায়, দু মাস চায়, তিন মাস চায়, এক বছর চায়, দু বছর চায়, তিন বছর চায়, এইভাবে এক এক করে ষোলো বৎসর পার হয়ে গেল, সুখ পাখি তো ভূমিষ্ঠ হতে পারছে না, আর মা আমার গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছে না। ব্যাসদেব মনে চিন্তা করছে, গর্ভ যন্ত্রণায় তো গৌতমী অত্যন্ত কষ্ট পাচ্ছে, কি করা যায়, কিভাবে কি হয়েছে, এই সন্তান ষোলো বৎসর ভূমিষ্ঠ হচ্ছে না কেন? ওমা আমার মায়েরা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে কত কষ্ট করে সন্তান জন্ম দেয়, সেই সন্তানরা খেতে দেয় না, পড়তে দেয় না, শেষের দিনে কি করে জানেন মা? যদি কেউ দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয় সন্তানরা তাকে ছোঁয় না, ওরে বাবা একটু ধরে আমায় বিছানায় দে না, দিতে চায় না মা, তা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। ব্যাসদেব ধ্যান যোগে জানলেন যে দ্বারে শূল অবস্থান করছে ওই গর্ভের সন্তানকে নাশ করবার জন্য, তাই দেবাদিদেব মহেশ্বরকে স্মরণ করে বললেন, হে মহেশ্বর, যে কিনা ওই নাম শ্রবণ করেছে, যে কিনা হরি নাম শ্রবণ করেছে, যে পাখিটা, যে সুখ পাখিটা আমার স্ত্রীর গর্ভের মধ্যে ধারণ করেছে, সেই সুখ পাখিকে, নাম বলা পাখিকে আপনি কেমন করে সংহার করবেন হে সংহারকর্তা শিব? ওমা বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, আর শিব হচ্ছেন সংহারকর্তা, তাই শিব দেবাদিদেব মহেশ্বর শুলকে অপসারণ করে নিলেন, সঙ্গে সঙ্গে ষোলো বৎসরের যুবক দাড়ি গোপ শুদ্ধ জন্ম গ্রহণ করল ওই সুখদেব গোস্বামী, হরিনাম করতে করতে উলঙ্গ অবস্থায় ছুটে চলেছে। হরি বল হরি বল করতে করতে চলেছে, এখন এই হরি নাম কোথায় রাখা হবে? এই তো অমূল্য ধন, এই হরিনাম সম্পত্ত রাখার জায়গা চাই, হরিনাম করবার জন্য ভালো হৃদয়ের প্রয়োজন, ভূমির প্রয়োজন। যেমন ওমা সিংহের দুগ্ধ, সিংহের দুগ্ধ যে কোনো পাত্রে রাখা যায় না, যদি পাথর বাটিতে রাখেন পাথরের বাটি ফেটে যাবে, কাঁসার বাটিতে রাখেন কাঁসার বাটি ফেটে চৌচির হয়ে যাবে, তাহলে সিংহের দুগ্ধ কোথায় রাখতে হয়? স্বর্ণ পাত্রে রাখতে হয়। তাহলে হরিনাম তদ্রূপ, হরিনাম স্বরূপ বস্তুকে রাখতে গেলে কোথায় রাখতে হবে? তেমন পাত্রের প্রয়োজন। তাই কি করলেন, জন্মেঞ্জয় রাজার ছেলে জন্মেঞ্জয় ওই অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত, পরীক্ষিত ধর্মপরায়ণ ছিলেন, তাই পরীক্ষিত শ্রবণ করেছিলেন হরিনাম সংকীর্তন,
আর সুখদেব গোস্বামী শুনিয়েছিলেন। তো আপনারা সেই রাজা পরীক্ষিতের আসনটা গ্রহণ করেছেন, তবে মা আমি তো সুখদেব গোস্বামী নই, হরিনাম করার মতো বদল আমার ভগবান দেয়নি, আমার রসনা হরি কথা কৃষ্ণ কথা বলতে জানে না মা, হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক কথা বলতে হবে, আর অনেক কথা বলতে গিয়ে অনেক দোষ হয়। রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যখন শিকাগো শহরে যান, যে নরেন তুই তো বিদেশ বিভুঁয়ে যাচ্ছিস, তুই বড্ড বেশি কথা বলিস, তবে শোন একটু মেপে চুপে কথা বলিস, অনেক কথার অনেক দোষ, ওরে বাবা একটু ভেবে চিনতে কথা কোষ। আমা এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক কথা বলতে হবে। তো আজকে একটা ছোট্ট লীলা রাখবো, লীলাটার নাম হচ্ছে অপরাধ ভঞ্জন, সেবা অপরাধ। ভগবানকে সেবা করতে হয় 64 প্রকার সেবা আছে মা, আর 64 প্রকার সেবা আছে, আর সেবা করলেই সেবার অপরাধ আছে, তা ভগবান বলেছে যে 64 প্রকার অপরাধের আমি 62 প্রকার অপরাধের সেবা অপরাধের ক্ষমা করতে পারি, কিন্তু 2টি অপরাধীর ক্ষমা করি না। কোন কোন অপরাধী? এক হলো বৈষ্ণব অপরাধী, আর 2 নম্বর হলো নাম অপরাধ। এই হরিনাম শুনতে এসে যারা অন্য মনস্ক হন, সংসারের গল্প করেন, অনেক মায়েরা দেখি হরিনাম তলায় বসে বসে হরি কথা না শুনে সংসারের দিকে মন দেন, ওমা এমন সুদিন কি আর কোনোদিন পাবেন, বৎসরে তো একটা বার হরিনাম সংকীর্তন হয়, তা এমন মধুরাদপি মধুর বৃন্দাবনে বসি, আমরা যদি হরি কথা ছাড়া আন কথা কই তাহলে তো অপরাধ হয়ে যাবে। ভগবান বললেন হরি নাম তলায় বসেছে আন কথা বলে তাকে আমি ক্ষমা করি না। আর বৈষ্ণব অপরাধ, যে বৈষ্ণবদের দেখে ঠাট্টা করে, অনেকে দেখবেন অল্প বয়সী বৈষ্ণব দেখলে তিলক মালা ধারণ করছে দেখলে ঠাট্টা করে, এই ঠাট্টা করা ভ্রুকুটি করা এগুলো চরম অপরাধ, যে অপরাধের ক্ষমা নেই, এই 2 প্রকার অপরাধের ক্ষমা করি না। তো আজকের আমার লীলার বিষয় বস্তু এইরকম একজন অপরাধী নবদ্বীপে ছিলেন, তা সেই অপরাধীকে নিয়ে আজকের লীলার বিষয়বস্তু। তা মহাপ্রভু জন্মগ্রহণ করে শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন, কেন গো মা? অনেক তো ভক্ত ছিলেন নবদ্বীপে, অনেক ভক্ত ছিলেন, হরিদাস ছিলেন, শিবাস ছিলেন, অদ্বৈত আচার্য ছিলেন, আরো অনেক অনেক ভক্ত ছিলেন, কিন্তু রায় রামানন্দ ছিলেন, কিন্তু তিনি শিবাস অঙ্গনটাকে হরিবাসর করলেন কেন? না, ভগবান গোবিন্দের যেমন, ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর যেমন 6টি ঐশ্বর্য ছিল, ঐশ্বর্য বীর্য জ্ঞান শ্রী বৈরাগ্য, এই যে 6টি ঐশ্বর্য ছিল, ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ শ্রী বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যের অধিকারী ছিলেন। শিবাস ঠাকুরও তেমন 6টি ঐশ্বর্যের অধিকারী ছিলেন। কি কি? অসিত, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব এবং বশিত্ব, এই 6টি গুণের অধিকারী ছিলেন শিবাস ঠাকুর। তাই সমানে সমানে না হলে তো কুটুম্বিতা হয় না মা, তাই মহাপ্রভু
ওই হরিবাসর করবার জন্য শিবাস অঙ্গনটিকে বেছে নিলেন। নিয়ে হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। ওই ভক্ত পারিষদ বৃন্দের মধ্যমণি হয়ে হরিনাম সংকীর্তন করছেন আজ শিবাস অঙ্গনে। ওগো ভক্তগণ, তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, জীবের কোনো গত্যন্তর নাই, গত্যন্তর নাই। তাই মহাপ্রভু আজকে শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন, আর প্রভুর শ্রীমুখে শ্রী হরিনাম শ্রবণ করছেন নবদ্বীপের যত ভক্তমণ্ডলী, আপনাদের মতো ভক্তমণ্ডলী। মুরারি মুকুন্দ জারুদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদান মুরারি মুকুন্দ জগদান সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি। আছয়ে বিশ্বম চরা চরে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আর কি বলছে গো, প্রাণ ভরে ভজ হিংসাদেশ্যাজ ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা পাছে, যাহার ভরে ভজ হিংসাদেশ্যাজ থাকো কৃষ্ণ প্রেম সুধা ছে। গুরু গোবিন্দ চরণ আসে মহাপ্রাণ কাঁদে, গোবিন্দ চরণ আসে মহাপ্রাণ কাঁদে, গুরু গোবিন্দ চরণ আসে মহাপ্রাণ কাঁদে, গোবিন্দ চরণ আসে মহাপ্রাণ কাঁদে, তবে গলাবে ব্রজে রজে নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদান মা। এইভাবে হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু বলছে, দাদা শোনো, দাদা শোনো, শুধু এই শিবাস অঙ্গনে এই হরিনাম সংকীর্তন গণ্ডি বদ্ধ রাখলে হবে না, নবদ্বীপের দ্বারে দ্বারে এই নদীয়ার প্রতিটি মানুষের কর্ণ কুহরে হরিনাম প্রবেশ করিয়ে দিতে হবে, তা না হলে এই কলির জীবের ভক্তি আসবে না, শ্রদ্ধা আসবে না, কৃষ্ণ প্রেম আসবে না। কিন্তু নিমায় এই কলির জীব সহজে তো কৃষ্ণ নাম নেবে না,
শোনো দাদা, তুমি তাড়াতাড়ি যাও ওই নবদ্বীপে, প্রতিটি ভক্তবৃন্দের দ্বারে দ্বারে যাও, প্রতিজনের দ্বারে দ্বারে যাও, এবং নবদ্বীপে প্রত্যেক মানুষের কর্ণকুহরে হরিনাম প্রবেশ করিয়ে দাও। তাই নিত্যানন্দকে উদ্দেশ্য করে মহাপ্রভু বললেন, শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ, শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ, কলির জীবে তোমা কৃষ্ণ, তারা মধুর কৃষ্ণ না কেউ পেল না, তারা মধুর কৃষ্ণ না বলো বলো বলবে বলো বলো তার মধুর কৃষ্ণ না কেউ পেল না, মধুর কৃষ্ণ না কেউ পেল না, তাদের আশা যাওয়া সার হলো, মধুর কৃষ্ণ না কেউ পেল না, চিন্তা না করিল, মধুর কৃষ্ণ না কেউ পেল না, চিন্তা না করিল, মধুর কৃষ্ণ না শোনো দাদা, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে দাও, কৃষ্ণ নাম দাও, হরি নাম দাও। যদি সহজে না নিতে চায় তাহলে কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে যদি পাছে উপায় লুটাইবে পা, পাছে উপায় পাছে উপায় লুটাইবে পা, যে না চাবে নাম নিতে প্রথমে ধরিবে হাত, আমার গোরারে গোরারে আমার গোরারে গোরারে
আমার গোরারে 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 পাছে উপায় পাছে উপায় লুটাই বেপার বল পাছে উপায় পাছে উপায় লুটাই বেপার তাদের হাতে ধরে বলবে হাতে ধরে বলবে পায়ে ধরে বলবে পায়ে ধরে বলবে হাতে ধরে বলবে হাতে ধরে বলবে শোনো যদি হাতে ধরে না হয় তাহলে পায়ে ধরে বলবে ওমা এইভাবে প্রভু নির্দেশ দিলে হরিরাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু বললেন ও গোবিরাম আমার মা আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছেন আমার মা যে আমার জন্য বসে আছেন অপেক্ষা করে আছে আমার পথ পানে চেয়ে রয়েছে আমাকে বাড়ি ফিরতে হবে আমার জননী রহে পথ পানে চলিয়া আমার জননী রহে পথ পানে আসিবারে তরে কত কহিল কাদিয়া আসিবারে তরে কত কহিল কাদিয়া মায়া আমার কেঁদে কেঁদে বলেছি বলেছিল বলি সকালে সকালে কেঁদে কেঁদে বলেছিল সকালে সকালে বলি অকালে কৃষ্ণ ভজন হয় না সকাল সকাল কেঁদে বলি অকালে কৃষ্ণ ভজন হয় না সকাল সকালে ওমা এইভাবে শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছে নবদ্বীপের কিছু ব্রাহ্মণ কিছু পণ্ডিত সব ব্রাহ্মণ বা সব পণ্ডিত নয় মা নবদ্বীপের কিছু গোড়া বাম ব্রাহ্মণ গোড়া পণ্ডিত মনে মনে চিন্তা করছেন এই নবদ্বীপের তো সবাই হরিনামের দলে চলে গেল সবাই কৃষ্ণ নামের দলে চলে গেল তাহলে আমাদের কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা করবে কারা ওমা এইসব পণ্ডিতরা জানেন না যে হরিনাম করি লক্ষ্মী পূজা করি কালী পূজা করি আর পিতৃ শ্রাদ্ধ করি কিংবা অন্ন প্রাশন করি যাই করি না কেন প্রথমে আমরা কি করি হরির নাম স্মরণ করেই তবে যে কোনো কার্য করি আপনারা জানেন ব্রাহ্মণ ঠাকুর আপনাদের যখন প্রথম অঞ্জলি দেওয়ায় কিংবা বাড়িতে গিয়ে যখন প্রথম পূজা করে ওই হাতে করে এক গন্ডুষ জল নিয়ে কি বলে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু কি আগে শ্রী বিষ্ণু নাম বলল তারপরে কি বলে ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবীব চক্ষুরাততম তারপরে কি বলে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যশরে কুণ্ডরীকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি যে নাকি আমার ভগবানের নাম একবার স্মরণ করে তার বাহির
এবং ভিতর শুচি হয়ে যায়। ওই ওম বিষ্ণু বলে তিনবার জল পান করলে সে যে অবস্থায় থাকুক না কেন, যে কোনো বসনে থাকুক না কেন, যদি পায়খানা করা প্রস্রাব করা কাপড়েও থাকে সে শুদ্ধ হয়ে যায়। তাই এই ব্রাহ্মণগুলোর এত কম জ্ঞান, নবদ্বীপের কিছু ব্রাহ্মণ কিছু পণ্ডিত, সব ব্রাহ্মণ মা সব পণ্ডিত নয় মা, তারা চিন্তা করছে নবদ্বীপ থেকে তো শাক্ত ধর্মের উচ্ছেদ হয়ে যাবে, শক্তি পূজার উচ্ছেদ হয়ে যাবে, সবাই ওই কৃষ্ণ নামের দলে চলে গেল, সবাই হরি নামের দলে চলে গেল, তাহলে তো আমাদের পূজা পাঠ সব বন্ধ হয়ে যাবে। তাই একদল পণ্ডিত ওই গভীর রাত্রে শিবাসঙ্গনের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি কিভাবে নিমায়ের হরিনাম বন্ধ করা যায়, কিভাবে নিমায়ের কৃষ্ণ নাম বন্ধ করা যায়, কিভাবে নিমাইকে নবদ্বীপ ছাড়া করা যায়। মা রাত একটু হয়েছে, নবদ্বীপের মানুষগুলো সবাই ঘুমিয়ে পড়েছে, এমন সময় ওই নদীয়ার পথে একজন ব্রাহ্মণ মদ পান করে টলতে টলতে আসছে। আমি মাতাল, এই নদীয়ায় সবাই আমাকে মাতাল বলে জানে বাবা, কিন্তু মা, হে মা ভবতারিণী, মা কালী সাধক, এখন দেখবেন মা ছেলেরা কালী পূজাটা বেশি করতে চায়, কালী পূজা করলে একটু মদ টদ খাওয়া যায় কি না, এখন কালী পূজা করার উদ্দেশ্য হচ্ছে মদ খাওয়া, পূজা মানে মদ খাওয়া, সদ্গতি করতে যাওয়া মানে মদ খাওয়া, শ্রাদ্ধ মানে মদ খাওয়া, এখন মদ খাওয়াটা হচ্ছে ফ্যাশন, বা কালী পূজা করলে বিশেষ করে বেশি মদ খাওয়া যায়, কেননা শক্তির উপাসনা তো শক্তি পায়। তা আবার অনেকে দেখবেন গাঁজা খায়, গাঁজা পরে বাবার প্রসাদ, তা বাবা নয় গাঁজা খেয়েছিল, কিন্তু বাবা তো বিষ খেয়েছিল, কই তোরা একবার বিষ খা দিন দেখি, না না তা খাবে না, বিষ খেলে যে মরে যাবে, গাঁজা খাচ্ছে বাবার ভক্ত। যাই হোক, তো সেই মদ্যপাই নাম তার চাপাল গোপাল, আমার চাপাল গোপাল হলো কেন, তার ছোটবেলায় নাম রেখেছিল তার মা গোপাল চক্রবর্তী, তার ছোটবেলায় এক একটা বাচ্চা দেখবেন খুব চঞ্চল হয়, তাই এই গোপাল চক্রবর্তী ছোটবেলায় খুব চঞ্চল ছিলেন, তাই গোপাল চক্রবর্তী চঞ্চল ছিলেন বলে চঞ্চল শব্দের অর্থ হচ্ছে চাপাল, তাই তার নাম রাখা হয়েছিল, বড় হতে তাকে সবাই চাপাল গোপাল বলে রাখত। চাপাল গোপাল বড় হয়ে ভট্টাচার্যানা করতে লাগলো, আর ওই পরের বাড়িতে পূজা করে, কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, আর তখনকার দিকে দিনে মদের ভাণ্ড ছিল মা, এখন যেমন বোতল হয়েছে প্লাস্টিকের বোতল, তখনকার দিনে বোতল ছিল না মদের ভাণ্ড, দু বগলে দুটো মদের ভাণ্ড নিয়ে ওই টলতে টলতে আসছে, আর ওই মায়ের গান গুণগান করতে করতে আসছে। আমার ভক্তি জবা দেব মা গো তোমার আমার ভক্তি জবা দেব মা গো তোমার রাগ আপা আমার ভক্তি জবা দেব মা গো তোমার রাগ আপা আমার ভক্তি জবা দেব মা গো তোমার রাগ আপা তুমি মা বিশ্বমাতা সত্য কলি দাপ
তুমি যুগে 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 আমাদের আপনি চিনতে পারছেন না, আমি হলাম নয়রত্ন, আমি হলাম তর্কালঙ্কার, আমি হলাম বিদ্যারত্ন, আপনি আমাদের চিনতে পারছেন না। তা এত রাত্রে আমি জানি আমার মতো মদ মাতালরা একটু মদের নেশায় টলতে টলতে মায়ের গুণগান করতে করতে যাচ্ছিলাম। তোমরা এমন করে চেঁচামেচি করলে যে আমার একবারে নেশাটাই চুপে গেল। তা এত রাত্রে তোমরা শিবাসঙ্গনের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, হইচইচ করছো কেন? কিছু দেখছো না ওই যে শচী মায়ের এক রত্তি ছেলেটা, ওই নীলে ছোড়াটা হরিনামের হাট বসিয়েছে, সবাই হরিনামের দলে চলে গেল, সবাই কৃষ্ণ নামের দলে চলে গেল। নবদ্বীপে শাক্ত ধর্মের উচ্ছেদ হতে চলেছে। এই নবদ্বীপে বুঝি পূজা অর্চনা বন্ধ হয়ে যায়, আমাদের ভাত ভিত্তি বন্ধ হয়ে যাবে। পণ্ডিত মশাই একটা উপায় তো করতে হবে। বেশ, আপনারা যখন বলেছেন উপায় একটা আমি করে দেব, তাই চাপাল গোপাল কি করল, ছুটিয়া চলিল চাপাল। গ্রামের ছোটিয়া চলিল চাপা চাপা, ওই না গ্রামের মাঝারে ছোটিয়া চলিল গ্রামের মাঝারে। পূর্ণ ঘট বসাইল দ্বারের হে, পূর্ণ ঘট বসাইল দ্বারে, রক্ত জবা সিঁদুরিয়ানি তাহলে পিয়াজ দিল,
দরজায় টাঙিয়ে দিল, দু বগলে দুটো মদের ভাঁড় ছিল দরজার সামনে রেখে দিল, দিয়ে রক্ত জবা রক্ত চন্দন লেপন করে পূর্ণ ঘট স্থাপন করে ওই পূজা করতে লাগলো, কালিকা পূজা করতে লাগলো, মা কালীর পূজা করতে লাগলো। করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিনী চতুর্ভুজাং কালিকা দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালা বিভূষিতাং সিদ্ধচিহ্ন শির খড়গ পাদভক্তকরাং পূজাং অভয়ভরদঞ্চৈব দক্ষিণোর্ধ্বকারিকাং মহামেঘ ধ্রুবাং শ্যাম তথা চৈব দিগম্বরি পঞ্চামসঞ্চ মুণ্ডানি গলৌ দুধিরোচ্চিতাং পদ্মাবতার শতানী সামযুগ্ম ভক্তন গৌরদষ্টক করালষ্টক কীনন্দনাথ পয়োধর গৌরাব মহারূপ শশানালবাসিন বালার কমলাকার লোচনপ্রীতম দূরাং দুষ্ণ ব্যাপী মুক্তোলম্বিকা কচ্চয় সবরূপ মহাদেব হৃদয় করি সুচিত এবং সচিন্তয় কালি ধর্ম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী দরজায় কালী পূজা করলেন, মদের ভাড় বসিয়ে দিলেন, একটা আস্ত কাটা ছাগ মুন্ড টাঙিয়ে দিলেন, টপ টপ করে রক্ত পড়তে লাগলো। শিবা সঙ্গনে এদিকে হরিনাম সংকীর্তন করছেন মহাপ্রভু, দেখতে দেখতে রাত প্রভাত হয়ে গেল। যখন প্রভাত হয়েছে মহাপ্রভু বলছে, শিবাস দেখো তো দরজার পাশে যেন কারা চাচামেচি করছে, ওমা সেই গোড়া পণ্ডিতরা যারা ওই চাপাল গোপালকে ভেজিয়ে দিয়েছিল তারা এসে বলছে
শিবাস দরজা খোলো শিবাস এই ভণ্ডামি ছাড়ো দরজা খোলো এই কৃষ্ণ নাম বন্ধ করো দরজা খোলো শিবাস বন্ধ করো দরজা খোলো খোলো শিবাস খোলো আমা শিবাস ঠাকুর ধীরে ধীরে দরজার কাছে এসে যেই না দরজাটা খুলেছে দেখছে কি দেখি দেখি দরজায় ঠাক মুন্ড টাঙানো রক্ত পড়ছে এত রক্ত কোথা থেকে দরজায় দেখছে একটা আস্ত ঠাক মুন্ড টাঙানো কেমন কাজ করেছে ঈশ্বর কে আমার কাজ করেছে যে অঙ্গনে আমার মহাপ্রভু হরি নাম সংকীর্তন করে যে অঙ্গনে আমার মহাপ্রভু কীর্তন করে সেই অঙ্গনে কিনা ছাগ মুন্ড সেই অঙ্গনে কিনা মদের ভার সেই অঙ্গনে পূর্ণ ঘট স্থাপন করে কালী পূজা করেছে আর এত বড় বুকের পাটা কে এমন কাজ করেছে কে আমি ভেবেছিলাম এই নবদ্বীপে আর কোনো পাষাণ্ড নাই ভেবেছিলাম মহাপ্রভুর কৃপায় মলয় চাঁদকাজী যবন দর্জি জগাই মাদাই সবাই উদ্ধার হয়ে গেছে কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এখনো এক নবদ্বীপে একজন পাষাণ্ড আছে যে মহাপ্রভুর কৃপা পায়নি আমা শিবাস ঠাকুর চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে ধীরে ধীরে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়ালে মহাপ্রভু বললেন শিবাস তোমার এত দেরি হলো যে শিবাস ঠাকুর বলছে প্রভু দরজায় আপনার অনেক ভক্ত এসেছিল তাই আমার বড় দেরি হয়ে গেছে প্রভু দেখতে দেখতে যখন সকাল হয়ে গেছে চাপাল গোপাল আর বিছানা ছেড়ে উঠতে পারছে না তার স্ত্রী নিস্তারিণীকে ডাকছে নিস্তারিণী আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না কেন নিস্তারিণী বলো নিস্তারিণী আমার আমার হাত দুটো কেমন থরথর করে কাঁপছে আমার সর্বাঙ্গ কেমন জ্বলে যাচ্ছে নিস্তারিণী আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে মা চাপাল গোপাল যে বৈষ্ণবের দরজায় অপরাধ করেছে বৈষ্ণব অপরাধ করেছে তাই মাগো বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্রাপরাধ মহাভজন হইতে পড়ে যাও বৈষ্ণবের চরণে যদি কেউ ক্ষুদ্র অপরাধ করে ফেলে সে মহা মহা ভজন থেকে বাদ পড়ে যায় তাই চাপাল গোপালের রাজ্যের সর্বাঙ্গে কুষ্ঠরোগ দেখা দিয়েছে যেই কুষ্ঠরোগ দেখা দিয়েছে সর্বাঙ্গ দগদগে ঘা হয়ে গেছে গলে পচে গেছে নিস্তারিণী মা গন্ধ সহ্য করতে পারছে না দূর হয়ে যাও আর বারান্দা থেকে নেমে যাও যাও তুমি ওই গোয়াল ঘরে গিয়ে থাকবে আমার গোয়াল ঘরে ঠাই হলো গোয়াল ঘরে বিছানা করে দিল নিজের স্ত্রী ওমা এই সংসার মায়ার সংসার দেখুন এই জগতে বৃদ্ধ হলে কিংবা কেউ কোনো রোগগ্রস্ত হলে নিজের স্ত্রী কেমন করে ভাই বন্ধু
এই জগতে কেউ কারো আপন নয়, আপন একজনই, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান, প্রাণ গোবিন্দ আমার, শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই বৈষ্ণব মহাজন কি বলছে গো মা, বড় বেদনার গান আজকের চাপাল গোপাল গাইছে। যখন নারকেলের মালায় করে জল দিচ্ছে, কলার পাতায় করে ভাত দিচ্ছে, কোনো বাসনে ভাত দিচ্ছে না, নারিকেলের মালায় করে জল দিচ্ছে, দুর্গন্ধ নাকে কাপড় চেপে ধরছে, দূর হয়ে যাও, আর আমি সহ্য করতে পারছি না, আমি বাপের বাড়িতে চলে যাব, বিস্তারিণী আমাকে এই অসহায় অবস্থায় ফেলে তুমি যেও না। ওগো ভগবান, এই জগতে কেউ কারো নয়, এই জগতে কেহ কারো নয়, ভাই বল বন্ধু বল সবই মায়া, 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 আমার আমার বলি মিছা ঘর সংসারে, স্ত্রী পুত্র পরিজন কেহ নয় আপন, আপন সে আছে দুরিতা, ও ভাই রে আমার বলিতে কেহ নয়, ও ভাই রে আমার বলিতে কেহ নয়, ও ভাই রে আমার বলিতে কেহ নয়, সংসার মায়া মোর, যদি দিতে পারো তবে ভালো হয়, যদি না দিতে পারো দুঃখের আর অন্ত নাই, যদি দিতে পারো তবে ভালো হলো, যদি না দিতে পারো দুঃখের অন্ত নাই, তাই বলি ভাই সময়ও থাকিতে ভোজনে ভোজনে, সময়ও থাকিতে সময়ও থাকিতে ভোজনে ভোজনে, এই জগতে কেহ কারো নয়, ভাই বল বন্ধু বল সবই মায়া মোর, ভাই বল বন্ধু বল সবই মায়া মোর, ভাই রে আমার বলিতে কেহ নয়।
ওমা দেখতে দেখতে চাপাল গোপাল যন্ত্রণায় ছটফট করতে করতে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। নিস্তারিণী মা মনে মনে চিন্তা করলেন, স্বামীটা আমার বুঝি মারা গেছে। ওগো কে কোথায় আছো? আমার স্বামীটা মারা গেছে। ওগো স্বামী একটিবার কথা বলো, স্বামী একটিবার কথা বলো। ওমা সেই মরা স্বামীর হাতটা মাথায় তুলে নিয়ে বলছে, ওগো প্রাণনা একটিবার কথা বলো, একটিবার কথা বলো স্বামী কথা বলো। কহো প্রাণনা শিরে দিয়া সত্য কিয়া যাইবে ছাড়িয়া। প্রাণনা গো প্রাণনা একটিবার আমার শিরে চলে যাবে। সত্য কিয়া রে যাইবে বাঁচে কি কখনো তোমা বিনে না যাইব মরিয়া। যদি সত্য সত্যই তুমি চলে যাও তাহলে তোমার ওই চিতার আগুনে আমি কি করবো জানো? অনাথ বলিয়া পশিব অনাথ বলিয়া ভগবান একবার শিরে হাতে বলো তুমি কি আমার ছেলে সত্য সত্যই চলে গেলে?
ওগো কে কোথায় আছো? আমার স্বামীটা মারা গেছে, তোমরা সৎকার করে দাও। ওগো নবদ্বীপ বাসি, মিস্টার নিমার ডাক সবাই শুনতে পায় নবদ্বীপ বাসীগণ, কিন্তু কেউ কাছে আসছে না। তখনকার দিনে কুষ্ঠ ব্যাধি বড় সংক্রামক ব্যাধি, ছোঁয়াটে রোগ হলে সারতে চায় না, তাই কেউ আসছে না। তাই না দেখে নিস্তার নিমাক চিন্তা করলেন, এই আশেপাশের লোক তো গতিগঙ্গা করবে না, সৎকার করতে আসবে না, কেউ আগিয়ে আসবে না। তাই পাশের গ্রামে ছুটতে ছুটতে চলে গেল। ছুটতে ছুটতে ওই পাশের গ্রামের দিকে যেতে যেতে দেখল একটা বটগাছের তলায় দুটি মাতাল, একজনের নাম হেরিয়া, একজনের নাম রেমুয়া, দুটি ডোমের ছেলে। ডোমের ছেলে বসে বসে মদ্যপান করছে। ওরে হরিয়া, ওরে রেমুয়া, ওরে কি হয়েছে মাঝি, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? বলছে ওরে হেরিয়া, ওরে রেমুয়া, আমাদের আমাদের বাড়ির, আমি আমি সত্য কথা বললে, আমার স্বামীর কথা বললে, এই আশপাশের গ্রাম সবাই জানে যে আমার স্বামী কুষ্ঠ ব্যাধি হয়েছে স্বামীর, তাহলে তো এরাও গতি গঙ্গা করতে যাবে না, এরাও সৎকার করতে যাবে না। তাই বলছে ওরে হরিয়া, ওরে রেমুয়া, আমাদের বাড়ির চাকরটা মারা গেছে, তোরা কি একটু সৎকার করে দিতে পারবি বাবা? ওমা দেখুন, আজকে বৈষ্ণবের চরণে অপরাধ করে চাপাল গোপাল কিন্তু যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে, মারা যায়নি, সাময়িক নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তার স্ত্রী বলছে বাড়ির চাকরটা মারা গেছে সৎকার করার জন্য, স্বামীর পরিচয় মিথ্যা করে বাড়ির চাকর বলছে। মাগো এই প্রসঙ্গে একটু কথা বলি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কুন্তী কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ তুই তো বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিস, তুই তো দ্বারকায় চলে যাবি বুঝতে পারছি, বাবা যার সময় তোর কাছে আমি একটা জিনিস চাইবো দেবী বাবা। বলছে বলো পিসিমা, তুমি কি চাও আমার কাছে? বলছে পিছি পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তা বলছে শোনো পিসিমা, তুমি যেটা চাইবে আমি তাই দেব। বলে কৃষ্ণ রে তুই আমার বিপত্তি। কেন পিসিমা? ওরে সম্পদে যে তোকে পাওয়া যায় না, বিপদে ছাড়া তোকে পাওয়া যায় না, তাই সম্পদ না আছে তোর কাছে আমি বিপদ চাইলাম। পিসিমা আর তুমি কিছু চাও? বলল ওরে কৃষ্ণ আমি তোকে একটা প্রণাম করতে চাই। পিসিমা তুমি কি বলছো? তুমি যে আমার গুরুজন, তুমি আমায় প্রণাম করবে পিসিমা? ওরে কৃষ্ণ তুই যে পুরুষোত্তম, এই জগতে একমাত্র পুরুষ তুই, তাই তোকে আমি প্রণাম করতে চাচ্ছি। আর আমার এই যে অবলা নারী, আমি আমার দেহ তরি ভেঙে পড়েছে, চোরাচরে বেঁধে গেছে, আর যে আমি চলতে পারছি না, আমি আমার এই তরি আর চলছে না, তাই শেষবারের মতো আমি একবার তোকে প্রণাম করতে চাই। তাই কুন্তিমা তার প্রাণের কথা আজকে কৃষ্ণকে বলছে। দেহ তরি বাদল, দেহ তরি বাদল চোরা চরি, ও তোর দেহ তরি বাদল চোরা চরে, তরি পাইবি পাইবি কেমন করে,
মনরে